প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্কোরবোর্ডে 349 রান তোলার কীর্তি গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 338 রান করে সর্বোচ্চ রানে যে রেকর্ড গড়েছিল টাইগাররা, দ্বিতীয় ওয়ানডেতে তা ভেঙে দিয়েছে। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। 6 উইকেটে এদিন বাংলাদেশ সংগ্রহ করেছে 349 রান। টাইগারদের দুর্দান্ত এই সংগ্রহের পথে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। এদিন 166 স্ট্রাইক রেটে ঝোড়ো সেঞ্চুরি করেছেন টাইগার অভিজ্ঞ এই ব্যাটার। 166 স্ট্রাইক রেটে ব্যাটিং করে মুশফিকুর রহিম খেলেছেন 60 বলে অপরাজিত 100 রানের ইনিংস। এদিন 166 স্ট্রাইক রেটে মুশফিকুর রহিমের 60 বলে 100 রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল 14টি চার ও 2টি ছক্কায়। এদিকে দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে তামিম ইকবালকে দ্রুত হারালেও অর্ধশত রান তুলে নিয়েছেন লিটন দাস, নাজমুল শান্ত। এদিন লিটন করেছেন 71 বলে 70 রান। অন্যদিকে নাজমুল শান্ত 77 বলে খেলেছেন 73 রানের ইনিংস। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন সবশেষ ম্যাচে অভিষেক হওয়া তৌহিদ হৃদয়। 144 স্ট্রাইক রেটে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন টাইগার এই তারকা। তৌহিদ হৃদয় খেলেছেন এদিন মাত্র 34 বলে 49 রানের ইনিংস।